नमस्कार आमार प्रिय बंधुरा सबाई के आंतरिक अभिनंदन जानाई आपनादेर यूट्यूब चैनल देव स्पोर्ट्सर पक्ष थेके आर आमी आपनादेर एस के देवनाथ स्पोर्ट्स अथॉरिटी अफ इंडिया हरियाणा हिसरा जे सेंटर आछे सेखान थेके बेश किछु स्टूडेंटदेर खेलोयाड़देर ट्रायल नेवा हबे कोन कोन ट्रायल ना हबे कौन कौन इवेंटर उपरे कारा कारा अप्लाई करते पारबे से सम्पर्के विस्तारित तो जानाबो आजकेर ई भिडियोते। प्रत्येक बारेर मतन एबारो जारा नतून तारा अति अवश्यई सबस्क्राइब करबेन आर जारा पुरोनो पुरो भिडियोटा देखार अनुरोध रइल। चलुन स्पोर्ट्स अथॉरिटी अफ इंडिया साई जे सेंटर थाके से सेंटर हरियाणाते एकटी आछे हाउ हिस सर जगार नाम जे सेंटर सीसीएस ग्री सेंटर सीसीएस ग्री सेंटर एखाने इनवाइटेड एथलेटिक्स फॉर सिलेक्शन ट्रायल इन फॉलोइंग डिसिप्लिन थाकछे होच्छे एथलेटिक्स रेसलिंग बॉक्सिंग साइकेल हॉकी एथलेटिक्स एर क्षेत्रे होच्छे छेलेदेर ना होच्छे ছেলেদের না হবে বয়েজ এটা রেসিডেন্সিয়াল অর্থাৎ থাকতে হবে থাক থেকে কোর্স করতে পারবেন এখানে সিলেকশন পাওয়ার পর 100 200 400 স্প্রিন্ট হার্ডেলস 100 400 মিডল ডিস্টেন্স রান 800 1500 3000 এবং এবং আছে আরেকটি হচ্ছে হ্যামার ডিসকাস জ্যাভলিন শর্ট পুট থ্রো এই হচ্ছে অ্যাথলেটিক্স 100 200 400 স্প্রিন্ট হার্ডেলস 100 400 মিডল ডিস্টেন্স রান 800 1500 3000 আর থ্রো ইভেন্টের মধ্যে হ্যামার থ্রো ডিসকাস থ্রো জ্যাভলিন থ্রো শর্ট পুট থ্রো এটা হচ্ছে অ্যাথলেটিক্স বয়েজ রেসিডেন্সিয়াল থেকে চান্স পেলে আপনি থেকে ওখানে এই কোর্সগুলো প্র্যাকটিসগুলো করতে পারবেন। তারপরে আসছে রেসলিং গার্লস এবং বয়েজ এটি হচ্ছে নন রেসিডেন্সিয়াল এখানে আপনি আসবেন প্র্যাকটিস করবেন চলে যাবেন থাকার কোনো ব্যাপার নেই। বক্সিং এর ক্ষেত্রেও তাই নন রেসিডেন্সিয়াল সিলেকশন পাওয়ার পর আপনাকে বছরে বছরে টাকা দেওয়া হবে আসবেন প্র্যাকটিস করবেন এবং চলে যাবেন। হকির ক্ষেত্রে দুটি আছে রেসিডেন্সিয়াল এবং নন রেসিডেন্সিয়াল গার্লসদের জন্য এখানে ঠিক আছে। এবার কী কী আপনার লাগছে ডকুমেন্টস আপনার ডকুমেন্টস লাগছে হচ্ছে আধার ডেট অফ বার্থ সার্টিফিকেট আধার কার্ড স্পোর্টস অ্যাচিভমেন্ট সার্টিফিকেট এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট পাসপোর্ট সাইজ ফটো চার পিস আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। এক্ষেত্রে আপনাকে ফেসিলিটি কী কী দেওয়া হবে ফ্রি বোর্ডিং অ্যান্ড লোডিং স্পোর্টস কিট স্পোর্টস সায়েন্স ট্রেনিং মেডিকেল ইন্স্যুরেন্স এডুকেশন এক্সপিরিয়েন্স এবং কম্পিটিশন এক্সপ্রোহার্স অর্থাৎ আপনি এখানে চান্স পাওয়ার পর এগুলো আপনাকে ফেসিলিটিগুলো দেওয়া হবে আর চান্স পাওয়ার আগে আপনাকে ট্রায়াল দিতে হবে। ট্রায়াল দেওয়ার ক্ষেত্রে আপনাকে জন্ম সার্টিফিকেট আধার কার্ড খেলাধুলার কাগজপত্র অর্থাৎ যে সার্টিফিকেটগুলো অ্যাচিভমেন্ট করেছেন পড়াশোনার যে সার্টিফিকেট আছে সেগুলো পাসপোর্ট সাইজ ফটো এবং আপনাকে শারীরিক সক্ষমতার মেডিকেল সার্টিফিকেট। আপনাদের যে তারিখগুলোতে হবে সে তারিখটা হচ্ছে হচ্ছে 18 এবং 19 তারিখ কোথায় কোথায় হচ্ছে 18 এবং 19 তারিখে হবে 18 তারিখ এবং 19 তারিখে হবে অক্টোবর 18ই অক্টোবর এবং 19 অক্টোবর। আচ্ছা ভেনু হচ্ছে গিরি সেন্টার সিসিএস হারসা সাই সিটিএস হারসা হরিয়ানা। আচ্ছা আপনার যে কীভাবে আপনি ইনকোয়ারি করতে পারবেন কীভাবে আপনি এখানে ট্রায়ালে পার্টিসিপেট করতে পারবেন এখানে দেখুন অ্যাথলেটিক্সের কোচ দুজন দুজনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হয়েছে অতম সিং আর অরবিন্দর কুমার। এখানে আপনি দরকার হলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আপনি স্ক্রিনশট নিয়ে এই নাম্বার যে যে গেমসের আছেন তারা তারা কন্ট্যাক্ট করে নেবেন। রেসলিংয়ের ক্ষেত্রে রাজেশ আর হচ্ছে সত্যানন্দ স্যার। আচ্ছা এর সঙ্গে আছে হচ্ছে বক্সিংয়ের ক্ষেত্রে এম এস ধরকাসেন
আনমন মনপ্রীত সিং স্যার। এই হচ্ছে বক্সিং। হকির ক্ষেত্রে আছে কোচ হরভজন সিং, হরভজন সিং আর পুনম রানী ম্যাডাম। আর সাই সেন্টারের যে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর তারও নাম্বার দেওয়া হয়েছে এখানে। সাই সেন্টার যে অ্যাসিস্ট্যান্ট নাম অ্যাসিস্ট্যান্ট যে আছে তার নাম্বার দেওয়া হয়েছে। এই নাম্বারে আপনি কল করে নিয়ে কথা বলতে পারেন, কথা বলে আপনি আপনার নামটা রেজিস্টার করতে পারেন। আপনি যে এখানে আপনার যে তারিখ 18 এবং 19 তারিখে আপনাকে পৌঁছতেই হবে। চলুন আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি। এখানে আপনি এটা রেসিডেন্সিয়াল আর নন রেসিডেন্সিয়াল আগেই বলেছি। ডেট অফ বার্থ সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন সার্টিফিকেট, পাসপোর্ট সাইজ ফটো, আধার কার্ড, পোস্ট কোর্স অ্যাচিভমেন্ট সার্টিফিকেট, মেডিকেল ফিটনেস। আপনাকে কী কী দেওয়া হবে সেটা বলেছি। ফ্রি লোডিং অ্যান্ড ফুডিং, স্পোর্টস কিট, স্পোর্টস সায়েন্স ট্রেনিং, মেডিকেল ইন্স্যুরেন্স, এডুকেশন এক্সপিরিয়েন্স ইন কম্পিটিশন এক্সপিরিয়েন্স ডিউরিং দ্য সিলেকশন ট্রায়ালের সময় আপনাকে ডিউরিং সিলেকশন ট্রায়ালস মোস্ট মেক দেয়ার ওন অ্যারেঞ্জমেন্ট ফর স্টে অ্যান্ড ফুড। আপনাকে কিন্তু সিলেকশন ট্রায়ালের সময় নিজের খরচে থাকা এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। সঙ্গে এটা এগুলি যখনই আপনি সিলেকশন ট্রায়াল পাস করে যাবেন তারপরে আপনাকে সমস্ত কিছু এরা প্রোভাইড করবে। তাহলে আপনার হচ্ছে এটি সম্পূর্ণ স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ উইথ দ্য আইআইএস, একটি সংস্থা যেটি সাইয়ের আন্ডারেই থাকছে। অ্যাথলেটিক, রেসলিং, বক্সিং অ্যান্ড হকি। এখানে সেন্টার দেওয়া হয়েছে হরিষা হরিয়ানা। অ্যাথলেটিক্সের ক্ষেত্রে 100, 200, 400, স্প্রিন্ট হার্ডেলস 100, 400, মিডিল ডিস্টেন্স রান 400, 1500, 3000, হ্যামাথ্রো, ডিসকাস থ্রো, জ্যাভলিন থ্রো, শর্টপুট থ্রো। রেসলিংয়ের ক্ষেত্রে বয়েজ এবং গার্লস, হকির ক্ষেত্রে গার্লস, রেসিডেন্সিয়াল নন রেসিডেন্সিয়াল। এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। এরপরে আবার নতুন আরেকটি ভিডিও আসবে ট্রায়ালের, সেটি অন্য সেন্টারের সাইয়ের। আজকের এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অতি অবশ্যই জানাবেন। এখানে কিন্তু আপনাকে কোনো সাইট দেওয়া হয়নি কন্ট্যাক্ট করার জন্য। আপনারা যারা অ্যাপ্লিকেশন করতে চান এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনারা এই নাম্বারগুলোতে স্যারদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন, তারপরেই কিন্তু আপনাদের নাম নথিভুক্ত করা হবে। ঠিক আছে, আজকে পর্যন্তই। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।